যদি না থাকে তাহলে বন থেকে বাঘ বেরিয়ে গিয়ে তারা কি করবে, গ্রামবাসীর উপরে আক্রমণ করবে, গ্রামবাসীর ক্ষতি হবে, যার কারণ আমাদের এইখানে 105 কিলোমিটার ফেন্সিং ড্যামেজ হয়েছে। আমরা তখনই বলেছিলাম যে যুদ্ধকালীন তৎপরতা এটা বাঁধতে হবে, এবং আজকে আমি এসেছি আমার কর্মী আমার অফিসারদের মনোবল বাড়াতে। তারা দেখুন একদম জীবনের ঝুঁকি নিয়ে, জীবনটাকে হাতে নিয়ে তার পরিবারকে ছেড়ে আজকে ঠিক বাঘের মুখোমুখি তারা, মানে এই যে কাজটা দেখছেন এন্টায়ার ফেন্সিং যেগুলো হয়েছে এইখানেও হয়েছে। এই ফেন্সিং লাগাতে গেলে যে কোনো মোমেন্টে বাঘের আক্রমণ হতে পারে বা অন্য জীবজন্তুর আক্রমণ হতে পারে, সুতরাং সেই জায়গা থেকে তারা নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে করছে। আমি এসেছি আজকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়াতে, একদিকে কাজটারও তদারকি করছি, এবং এই সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এই নেট ফেন্সিংয়ের কাজ কমপ্লিট হবে, আর আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবলটা বাড়াতে, তদারকি এবং মনোবল বাড়াতে। না এখন খেলতে আমি বলবো, ওপারে ছিল ওই জলটা পেরিয়ে গেছে।